আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকাস টাইম। এখন আমরা কথা বলবো এসএসসি রেজাল্ট নিয়ে, যে এসএসসির রেজাল্ট কয়েকদিন পরে তোমাদের রেজাল্ট হবে, রেজাল্টটা কতটুকু কার্যকরী এবং এসএসসি রেজাল্ট খারাপ হলে কী হয়, বা এই যে এত বড় একটা শক লাগছে যে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে এসএসসি রেজাল্টের কতটুকু প্রভাব আছে এবং আমরা এসএসসি রেজাল্ট ভালো হলে কী করবো, খারাপ হলে কীভাবে সেটা ওভারকাম করবো। প্রথম কথা বলি যে নো সাচ থিং অ্যাজ গোল্ডেন। গোল্ডেন বলতে কিচ্ছু নাই, পৃথিবীর কোনো সার্টিফিকেট লেখা থাকবে না, এটা শুধুমাত্র আমাদের পাশের বাড়ির আন্টি মহলের মধ্যে এটা প্রচারিত থাকে এবং তুমি নিজে যা জানবে যে তুমি গোল্ডেন পাও না। সো এক থেকে দুই সাবজেক্টে মিস করলে হ্যাঁ আমি কখনোই বলবো না যে খুব ভালো কাজ করছো, বাট এইটা নিয়ে যদি তুমি ডিসহার্টেড হও তাইলে অ্যাকচুয়ালি একটু বেশি হয়ে যায়, ঢং হয়ে যায়, কারণ গোল্ডেন বলতে কিছু নাই। কিন্তু তবুও আমরা ভালোকে ভালো বলবো যে গোল্ডেন পাইছে, সে অবশ্যই আমাদের চেয়ে একটু হলেও বেটার, সে অবশ্যই আমাদের চেয়ে ভালো করছে। সো তোমরা যারা যারা গোল্ডেন পাচ্ছ অনেক বড় একটা তালি, যারা যারা 5 পয়েন্ট পাচ্ছ তাদের জন্য তালি, তোমরা অবশ্যই নিঃসন্দেহে ভালো করতেছে এবং আমাদের সকল রিকোয়ারমেন্টস এই যে ডিউ বুয়েট মেডিকেল তোমরা অনেক আগায় থাকবা, আমরা গ্র্যাজুয়ালি দেখতে পাবো। সো গোল্ডেন মানে কিছুই নাই, গোল্ডেনটা আমাদের নিজস্ব তৈরি ব্যাপার। দুই নম্বর কথা হলো 5 পাইলেই আমি, তুমি যদি জিপিএ 5 পাও দেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া কথা করবো যে না আল্লাহ ভালো হয়েছে, কারণ তোমার অনেক ফ্রেন্ড 4 পয়েন্ট পাবে যাদের অবস্থা হয়তো বা অনেক শোচনীয় হবে এই পয়েন্ট স্কেলে। ওকে, সো 5 পাইলে আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যদি 5 না পাই, বা আমাদের তো গোল্ডেন না পাইলেই আশপাশের মানুষজন কথা শোনাতে শুরু করবে, প্রথমে একটা জিনিস বুঝো যে কয়েকদিন কথা শুনতে হবে। এইটা কোনোদিনই হবে না যে তুমি রেজাল্ট খারাপ করছো আমি তোমাকে আসে বলবো যে না ঠিক আছে ভাই খুব খারাপ হয়েছে, তুমি এটা কোনোদিন এক্সপেক্ট করিও না। এটা আমি কেন পৃথিবীর কেউই বলবো না, গোটা দুনিয়া তোমাকে কথা শোনাবে এবং তোমাকে সেটা শোনার অভ্যাস করতে হবে, এবং তোমার পাশের বাড়ির আন্টিও তোমাকে মিষ্টি দিয়ে বেড়াবে, তার ছেলে যদি তোমার চেয়ে ভালো করে তাই তো খবরই খারাপ আছে। সো 7 থেকে 10 দিন ম্যাক্সিমাম 10 দিন এই রেজাল্ট নিয়ে হাইপটা থাকে, নর্মালি 7 দিন, এর বাইরে তো এরপরে তোমার এই এসএসসি রেজাল্ট কেউ জিগাবেও না। ইন্টার লাইফে ওঠে সবাই যে পেইনটা খাবে, মানে যে পেইনটা, যে পরিমাণে পড়াশোনা, কারো এই যে এসএসসি থেকে কত পাইছে এটা নিয়ে কোনো চিন্তা থাকবে না। সো 7 দিন একটু নিজেকে কষ্ট সহ্য করতে হবে, কারণ তুমি ওই লেভেলের রেজাল্টটা করতে পারো নাই। বাট যদি যদি 7 দিন 10 দিনের পরেও কেউ কথা শুনাইতেই আছে তোমাকে, তাইলে তুমি যেটা করবা তাকে অ্যাভয়েড করবা, কারণ সে তোমার লাইফের একটা নেগেটিভ পিপল, নেগেটিভ পিপল আমাদের পারফরমেন্সটাকে অনেক কমায় দেয়। সো তুমি যদি তার কথা শুনতেই থাকো তুমি দেখবে যে লাইফে একটা পর্যায়ে যায় তুমি ওর কারণেই, ওই লোকটার কারণে পারফরমেন্স কমায় দিছো। সো যদি 10 দিনের পরে যদি তোমার বাপ মাও তোমাকে কথা শোনায়, বাপ মার সাথে অ্যাভয়েড করো, নিজে আলাদা রুমে থাকো, কারণ এই নেগেটিভিটিটা তোমার ইন্টার লাইফটাকে অনেক ক্ষতি করবে। গেল, চোখের সামনে আমরা অনেক কিছু চেঞ্জ হতে দেখবো, এইটা হলো একটা সবচেয়ে বড় মোটিভেশন। যে তুমি এসএসসি লাইফে যেগুলো ছেলে পেলেকে ফার্স্ট দেখবা, আমরা সবচেয়ে বেশি যেটা জিনিস দেখেছি বোর্ড ফার্স্ট ছিল, আমার পিছনে যে বসতো আমি ওর নাম বলবো না, ও বোর্ড ফার্স্ট ছিল এসএসসিতে, দেন কলেজে হাফ ইয়ারলিতে ফেল, ইয়ার ফাইনালে ফেল, টেস্টে যে ওর মা ওকে স্পেশাল কনসিডারেশনে পাস করেছে, এখন একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে, এসএসসির বোর্ড ফার্স্ট, দিনাজপুর বোর্ডের ফার্স্ট ছে, আমার পিছনে বসতো আমার কলেজ লাইফে। এটা দেখছি যেমন নিজের চোখে, তেমনই দেখছি আমার ফ্রেন্ড এসএসসিতে 4 পয়েন্ট পাওয়া, পড়তেছে বুয়েট সিএসসিতে, আমাদের বুয়েটে গেলে এরকম অহরহ ছেলে পেলে পাবা। এখন আমরা তো আমাদের অনেকের কাছে বুয়েটটা স্বপ্ন, সো বুয়েট দিয়ে আমি বুঝাচ্ছি, এমন অনেকে আছে যারা এসএসসিতে খুব খারাপ স্টুডেন্ট, ঢাকা মেডিকেল এখন সাদা অ্যাপ্রন পরে ক্লাস করে, তারা এখন ডাক্তার। সো চোখের সামনে অনেক কিছু আমরা দেখবো, তোমার স্কুলের যে 1 থেকে 10 ছিল না, তুমি দেখবে এইচএসসিতে উঠে 1 থেকে 10 মধ্যে 3 থেকে 4 নাই, কোনো খবরই নাই, কোনো মতন পাস করতেছে। আবার এমন অনেক কেস দেখবা যে 30-এর পরে রোল, এখন এইচএসসিতে অনেক এইচএসসিতে জাস্ট নিজের এফোর্টের জন্য সামনে চলে আসছে। সো এসএসসি রেজাল্ট কখনো তোমার এইচএসসির ভালো করার মানদণ্ড হইতে পারে না, কারণ এইচএসসিটা হলো 100 টাইমস হার্ডার দেন এসএসসি, 100 টাইমস। তুমি দেখবা যে এখানে যে ছেলেটা পারতো না হঠাৎ করে মাথা খুলে গেছে, যে ছেলেটা পারতো সে দেখতেছে কিছু বুঝতেছে না, হঠাৎ করে ফিজিক্সের দুর্বলতা বাড়ে গেছে, হঠাৎ করে কেমিস্ট্রির দুর্বলতা বাড়ে গেছে, কখন বাড়ে যাবে তুমি সেটা কিন্তু জানো না। সো মনে রাখতে হবে যে এটা 100 টাইমস হার্ডার। গেল, এরপর খারাপ রেজাল্টকে নিজের মোটিভেশন হিসেবে নিতে হবে, যে তুমি যদি খারাপ রেজাল্টকে নিজের মোটিভেশন হিসেবে নিতে পারো তাইলেই তুমি আগে যাবা। যারা যারা তোমাকে কথা শোনাচ্ছে, যারা যারা তোমাকে অপমান করছে, প্রত্যেকটা নাম প্রত্যেকটা কথা মার্ক করো এবং এগুলোকে নিজের ভিতরে আগুন জ্বালায় না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলি যে আমার এসএসসিতে যতটা আমি ভালো স্টুডেন্ট ছিলাম, হয়তো বা জিলা স্কুলে ফার্স্ট হিসাবে অত ভালো রেজাল্ট করতে পারিনি, টোটাল মার্কস বা অন্যান্য ক্ষেত্রে বোর্ডের পজিশনের দিক থেকে আমি নিজে যতটা সর্বোচ্চ চাইছিলাম সেটা আমি পারিনি। বাট সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম এসএসসির পর পরে যখন এনডিসিতে চান্স হইলো না, এনডিসিতে আমার চেয়ে অনেক খারাপ স্টুডেন্টরাও চান্স পায় বসে আছে, আমি পাই নাই। সো ওই টাইমে যারা যারা কথা শুনেছিল তাদের কথার উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি এইচএসসিতে
অমানবিক ভাবে পড়ছি, মানে এত বেশি পড়ার অ্যাকচুয়ালি দরকার ছিল না। আমি যদি এই পড়ার 50% পড়াও দিতাম, তাও এখন যে জায়গায় আছে ওই জায়গায় থাকতাম। বাট আমি এতটা পড়ছি, এরকম এত জায়গায় চান্স টান্স পাওয়া, এত কিছু করার একটাই টার্গেট ছিল যে এসএসসির পরে যারা আমাকে কথা শুনেছে তাদের কথার উত্তর দেওয়া। সো এই যে ভাইয়া ভালো লাগতেছে না, ভাইয়া রেজাল্টের জন্য কথা শুনেছে, কি অপমান করছে, তা তোমাকে কি বাহবা দিবে? আসে বলবে না খুব ভালো করছো, রেজাল্ট খারাপ করছো, আলহামদুলিল্লাহ, এটা তো কেউ বলবে না। তোমাকে কথা শোনাবে, সেই কথাটা শুনে যে এই কথাটার অ্যাগেনস্টে নিজের এফোর্ট দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের সফলতা দিয়ে ব্যাক দিতে পারবে, সেই হলো আসল স্টুডেন্ট, সেই হলো মানে জয়ী, সেই হলো দ্য চ্যাম্পিয়ন। সো এই টাইম থেকে যেটা করবা, যে যারা যারা রেজাল্ট খারাপ করতেছো, হ্যাঁ তোমার অনেক ফ্রেন্ড রেজাল্ট খারাপ করে নষ্ট হয়ে যাবে, চোখের সামনে দেখবা, এইচএসসি লাইফে কোনো খোঁজ খবরই নেই, বাট তুমি যাতে ওই ছেলেটা হও যে রেজাল্ট খারাপ করছে, এবং প্রত্যেকে যারা যারা তোমাকে কথা শোনাইছে প্রত্যেককে তুমি এইচএসসি লাইফের পরে কথা শুনাইতে পারো এবং কথাগুলো ব্যাক দিতে পারো। সো রেজাল্ট যেদিনই হোক না কেন, আমাদের মনে রাখতে হবে খারাপ রেজাল্ট কখনো আমাকে দমাই দিবে না, খারাপ রেজাল্ট আমার মোটিভেশন হবে। আর যারা ভালো করছো, তোমাদের প্রতি একটা বিশাল বড় দায়িত্ব যে তুমি যাতে এই ভালোটা ধরে রাখতে পারো, এরকম যাতে কোনোদিন কেউ না বলে হ্যাঁ জিলা স্কুলে ফার্স্ট বয় ছিল, নষ্ট হয়ে গেল, কোথাও চান্স পায় নাই। সো ভালোদের প্রতি দায়িত্ব একটা, খারাপদের প্রতি দায়িত্ব আরেকটা। এখন আমরা একটু দেখি যে লাস্ট কয়েক ইয়ারে এসএসসি রেজাল্টটা আমাদের স্বপ্ন আছে তিন ধরনের হয়, একটা হলো ঢাকা ভার্সিটি, বুয়েট আর মেডিকেল, এই তিন টাইপের স্বপ্নই তো আমরা দেখি, এর বাইরে যারা দেখি দেখি, কিন্তু এগুলোই মেইন। সো এগুলোর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট এসএসসি এইচএসসির কেমন থাকে, আমরা যদি ডিউ এর আগের বছরের সার্কুলার দেখি, এসএসসি প্লাস এইচএসসিটা ছিল টোটাল 8 পয়েন্ট থাকতে হবে, মানে দুইটার পয়েন্ট যোগ করে 8 পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে অবশ্যই ফোর সাবজেক্ট ধরে কিন্তু, সো তুমি যদি গোল্ডেন না পাও সমস্যা নেই, 5 পয়েন্ট মানে কিন্তু হয়ে গেল। ওকে, এরপর তোমাকে এসএসসি অবলিক এইচএসসিতে মিনিমাম 3.5 পাইতেই হবে, তুমি কিন্তু 3.5 এর নিচে পাবো না। সো আমি আশা করি যে এত খারাপ কেউ স্টুডেন্ট নাই যে এসএসসিতে 3.5 এর নিচে পাবা, কিন্তু তোমার টোটাল পয়েন্ট ধরো তোমার এসএসসিতে 4 পয়েন্ট আছে, তাহলে তোমাকে এইচএসসিতে 4 পয়েন্ট তুলে তুমি ঢাকা ভার্সিটির রিকোয়ারমেন্ট ফিল আপ করলাম। এবার ঢাকা ভার্সিটিতে এইচএসসির উপর কতটুকু মার্ক আছে, ঢাকা ভার্সিটিতে জিপিএ এর উপর মার্ক হলো 5.6 আর 5.30, এসএসসির পয়েন্টের উপর টোটাল মার্ক হলো 30 মার্ক, এবং এইচএসসির উপর টোটাল মার্ক হলো 50 মার্ক। সো যদি এখানে তোমার 5 পয়েন্ট থাকে তাহলে তুমি অলরেডি 30 পায়ে গেছো, যদি 4 থাকে তাহলে তুমি এটাকে 6 দিয়ে গুণ করে দেখবে যে তুমি কত মার্ক পিছিয়ে আসো বাকি দিচ্ছে। সো তখন তুমি ওই অত মার্ক নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে যে এইচএসসি রেজাল্টটা ভালো করবা, এবং যে 120 মার্কের ঢাকা ভার্সিটির এক্সামটা হয় সেটা তো ওই মার্কটা তুমি পুরাই নেবা। কিন্তু এখানে দেখো এসএসসির গুরুত্বটা কিন্তু কম, বুয়েটে এসএসসির উপর কোনো মার্ক নাই, কিন্তু রিকোয়ারমেন্টসে তারা বলছে যে এইচএসসিতে আমার অ্যাটলিস্ট 4.5 পাইতে হবে এবং এসএসসিতে অ্যাটলিস্ট 4 পাইতে হবে। সো তোমার যদি 0.4 আপ থাকে, ওকে বুয়েটের রিকোয়ারমেন্ট হয়ে গেছে, দেন বুয়েট কি দেখবে, এইচএসসি রেজাল্ট, বুয়েট এইচএসসি কতটা দেখে সেটা দেখো। বুয়েট বলছে যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে 600 মার্কের মধ্যে, অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে তো 200 করে আছে, টোটাল 600-এর মধ্যে তুমি যদি 480 না পাও, মিনিমাম 480 পেতে হবে, তাহলে তুমি বইটা অ্যাপ্লাই করতে পারবা। এবং এই টোটাল অ্যাপ্লাই, অর্থাৎ এইচএসসিতে যারা টোটাল মার্ক বেশি থাকবে তার মধ্যে প্রথম 12,000 কে ওরা এক্সাম দিতে দিবে। সো এখানে দেখো এসএসসি জাস্ট তোমার কী লাগবে বইটা এক্সাম দেওয়ার জন্য, 4 পয়েন্ট প্লাস, আলাদা করে কিন্তু এসএসসির উপর বইতে কোনো মার্ক নেই, টোটাল 600 মার্ক রিটার্ন হবে 3 ঘন্টায়, এবং ওই 3 ঘন্টায় যে খেলা দেখাবে সেই। সো যারা এসএসসিতে খারাপ করছো, এই যে এই জায়গাটা এখনো ফাঁকা আছে। তারপরে কথা হলো মেডিকেল, যারা ডাক্তার হতে চায় তাদের দেখি, মেডিকেল বসে এসএসসি প্লাস এইচএসসি মিলে কত লাগবে, টোটাল পয়েন্ট 8 ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের। আচ্ছা বায়োলজিতে কত লাগবে, তারা বলছে যে এইচএসসির বায়োলজিতে মিনিমাম 3.5 আপ লাগতে হবে। সো এখনও তো তুমি এইচএসসিতে উঠোই নাই, এইচএসসির বায়োলজি তুমি অ্যাটলিস্ট 3.5 আপ পাবা পরিশ্রম দিয়ে, বাট তোমার এসএসসি প্লাস এইচএসসির পয়েন্ট কত থাকতে হবে, 8। দুই নম্বর কথা, এসএসসি অবলিক এইচএসসিতে কত মার্ক থাকতে হবে, এসএসসি অবলিক এইচএসসিতে আমাদের মিনিমাম 3.5 পয়েন্ট থাকতে হবে। সো এসএসসিতে যদি তোমার 3.5 এর নিচে হয় তাহলে হয়তো ইম্প্রুভ দিবো বা যা করো করো, বাট এসএসসি অথবা এইচএসসিতে 3.5 মিনিমাম থাকতে হবে। এখন এইটুক রিকোয়ারমেন্টস আমার মনে হয় 3.5 এর নিচে আমরা কেউ পাবো না যারা আমার চ্যানেলে আসো, যদি পাই তাহলে কিছু করার নেই। কিন্তু এবার দেখি আমরা এসএসসি এইচএসসির উপর কত মার্ক আছে, মেডিকেলের উপর এই এসএসসি এইচএসসি রেজাল্টটা অনেক বেশি মানে ফ্যাক্ট করে, 200 মার্ক হলো এরা জিপিএ থেকে নেয়, 15 এসএসসির পয়েন্টটাকে 15 দিয়ে গুণ করে এবং এইচএসসির পয়েন্টটাকে 25 দিয়ে গুণ করে। তবুও দেখো এখানে কোথায় 15 দিয়ে গুণ করলে 5-15 এসএসসির উপর কত মার্ক ডিপেন্ড করতেছে, 75, এবং এইচএসসির উপর কত, 125 মার্ক। সো এখানেও কিন্তু এসএসসিটা অনেক মাইনর, যদি এখানে তুমি 4 পয়েন্ট সামথিং পাও, ধরো তুমি পাইলা হলো 4 পয়েন্ট, তুমি পাইলা কত এখানে 60, তুমি ধরো এইচএসসিতে 5 পয়েন্টই পাইলা, তোমাকে মেডিকেলে বাকি দিচ্ছে কত মার্ক বেশি দিতে হবে, 15 মার্ক। এখন 15 মার্ক
যদিও মনে হচ্ছে যে ইম্পসিবল, বাট 15-র মধ্যে যদি তুমি 7 এক্সট্রা তুলো বাকিদের চেয়ে, এবং বাকি তোমার মতো অনেকেই থাকবে যাদের এসএসসিতে 4.0 থাকবে, সো এই একটা কেসে এসএসসির মার্কটা একটু ফ্যাক্ট করবে এবং এই একটা কেসে এসএসসির পয়েন্টটা একটু ফ্যাক্ট করবে, বাট বাকি এই ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা অন্যান্য ক্ষেত্রে এসএসসির পয়েন্টটা আরও অমিট করে। সো মুদ্রা কথা হলো যে এসএসসি রেজাল্ট যেমনই হয় হোক, এইচএসসিতে নিজের সর্বোচ্চটা দিতে পারাটাই হলো ভালো স্টুডেন্টের কাজ। এসএসসি রেজাল্ট দিবে, 7 দিন কান্নাকাটি করবা, 8ম দিনে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য বইটি খুলে বসবা, বাকি দুনিয়া যাক, এবং পুরো এইচএসসি লাইফটা দেখবা যে তুমি যাতে এই কোনো উদাহরণ না হয় যে ভালো থেকে খারাপ হয়ে গেছো, তোমার যাতে উদাহরণ হয় যে সে এসএসসিতে যা ছিল এইচএসসিতে তার 100 গুণ হয়ে গেছে। আর একটা কথা লাস্টে সবসময় যেটা বলি, মেধাবী না আমরা যাতে জঘন্য রকমের পরিশ্রমী হয়, যে শুধুমাত্র নিজের মেধার উপর ডিপেন্ড করে না থাকি, দুনিয়াতে যতজনই আগাইছে সবাই সবার পরিশ্রম দিয়ে আগাইছে, দেখা হোক সফলতায়।